ওকে, আজকের ভিডিওটা হচ্ছে পাসওয়ার্ড নিয়ে। পাসওয়ার্ড কিভাবে স্ট্রং করতে হয় এবং কি পাসওয়ার্ড ইউজ করলে আপনি সব থেকে বেটার থাকতে পারবেন, হ্যাকড প্রুফ এবং নিশ্চিন্ত, সো আজকে এই নিয়ে কথা হবে। সো আমি আপনাদের সাথে আছি আর জেরাপি, আপনাদের ছিলেন বিডিটেক, ফির চিন্তা করে সাথে থাকবেন। পাসওয়ার্ড, সাধারণত পাসওয়ার্ডের কথা মনে আসলে একটি গল্প মনে আসে। একটি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলতেছে যে তুমি তোমার ফেসবুকে পাসওয়ার্ডটা দাও তো। তখন বলছে আমি তোমাকে দিব না। তখন বলছে কি? তখন বয়ফ্রেন্ড বলতেছে এটাই তো আমার পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ডগুলো নিয়ে আসলে আমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে। আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ইউজ করি, বাট পাসওয়ার্ডের মধ্যে কিছু চেঞ্জ আনা দরকার। যেমন কিছু কিছু জিনিস আপনি যদি পাসওয়ার্ডের মধ্যে না দেন, সেক্ষেত্রে খুব আপনি সিকিউর থাকতে পারেন। তার মধ্যে হচ্ছে আমি কিছু জিনিস লিস্ট আকারে বলছি, সেগুলো অবশ্যই না দেওয়ার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে নেম। কখনোই পাসওয়ার্ডে নেম ইউজ করবেন না, কারণ হ্যাকাররা অবশ্যই খুব সহজে এই পাসওয়ার্ডটি ক্র্যাক করতে পারে। দ্বিতীয়ত, নিজের জন্মসাল কখনোই ইউজ করবেন না। এই দুইটা জিনিস কখনোই নিজের পাসওয়ার্ডে দেবেন না, ম্যাম এবং নিজের জন্মসাল। দিলে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি খুব সহজেই ক্র্যাক করা যাবে। অবশ্যই এমন কোনো পাসওয়ার্ড দিতে চেষ্টা করবেন যেটা ডিকশনারি ওয়ার্ডে নেই। যদি ডিকশনারি ওয়ার্ডে থাকে তাহলে পাসওয়ার্ডটি সহজেই ক্র্যাক করা যায়। এমন কোনো ওয়ার্ড দিতে চেষ্টা করেন বা এমন কোনো লেটার দিতে চেষ্টা করেন যেটা ক্যাট, ডগ বা বুক এরকম কিছু না হয়, যেটা ডিকশনারিতে এক্সিস্ট করে, যেমন এক্স, ওয়াই, জেড, বিসি, এফসি, ডিসি এরকম, মানে এমন একটা ওয়ার্ড যেটা ডিকশনারিতে এক্সিস্ট করে না, বাট সেটা আপনি আপনার পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন। চার নম্বর হচ্ছে কখনো একই পাসওয়ার্ড রিপিট করবেন। এর মানে হচ্ছে সেম পাসওয়ার্ড আপনার ইমেল অ্যাকাউন্ট এবং সেম পাসওয়ার্ডে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেন কখনোই না হয়। পাঁচ নম্বর হচ্ছে ফাইনালি কখনো আপনার পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। যদি আপনার পাসওয়ার্ড কখনো কোথাও লিখে রাখেন সেক্ষেত্রে সেটি ক্র্যাক হওয়ার সম্ভাবনা। তো আমি পাঁচটি বিষয় বলেছি, এই পাসওয়ার্ডের পাঁচটি বিষয় যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে আপনার পাসওয়ার্ডের মূলত 5% সিকিউর হয়ে গেছে। এরপরে আসা যাক আপনার পাসওয়ার্ডের আরও স্ট্রেন্থ কীভাবে বাড়ানো যায়। ছয় নম্বর হচ্ছে আপনার পাসওয়ার্ডে অ্যাটলিস্ট 12টা ক্যারেক্টার রাখুন, 12টা অথবা 12টার বেশি হলে কোনো সমস্যা। সাত নম্বর, আপনার পাসওয়ার্ড অপশন নাম্বার ইউজ করতে চেষ্টা করুন। এই যে আমি একটু আগে বললাম এক্স, ওয়াই, জেড, তার সাথে আপনি নাম্বার ইউজ করতে পারেন, যেমন এক্স, ওয়াই, জেড, 5 8 7 6 5 এই টাইপের কিছু। এরপরে আসি আট নম্বর, সেটা হচ্ছে আপার কেস ইউজ করতে চেষ্টা করুন। আপার কেস মানে হচ্ছে বড় হাতের লেটার। আপার কেসের অর্থ হচ্ছে এ, বি, সি, ডি, এটি হচ্ছে বড় হাতে হবে। তাহলে এখন আপনার পাসওয়ার্ড কেমন হতে পারে? বড় হাতের এ, বি, সি, ডি হতে পারে, ছোট হাতের এক্স, ওয়াই, জেড হতে পারে এবং 7 8 9 এই টাইপের সংখ্যা হতে পারে। এরপরে নয় নম্বরে আসি। নয় নম্বর হচ্ছে সবসময় সিম্বল ইউজ করতে চেষ্টা করবেন পাসওয়ার্ডের মধ্যে। সিম্বল যেমন হ্যাশট্যাগ হতে পারে বা ডট হতে পারে, সিম্বল সাইন চিহ্ন হতে পারে কিংবা স্ল্যাশ হতে পারে, এই টাইপের কিছু একটা। তাহলে এখন আপনার পাসওয়ার্ড কেমন দাঁড়ালো? বড় হাতের লেখা এ, বি, সি, ডি হতে পারে, এর সাথে সংখ্যা ইউজ করতে চেষ্টা করবেন, এর সাথে ছোট হাতের লেখা ইউজ করতে চেষ্টা করবেন, এর সাথে স্যাম্বল ইউজ করতে চেষ্টা করবেন। এরপরে ফাইনালি দশ নম্বর হচ্ছে আপনার পাসওয়ার্ডটাকে মাঝে মধ্যে চেঞ্জ করতে চেষ্টা করবেন। যদি আপনার পাসওয়ার্ড মাঝে মধ্যে চেঞ্জ করতে চেষ্টা করেন সেক্ষেত্রে হ্যাকার কখনোই আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতে পারবে না। আমি যে দশটি বিষয় উল্লেখ করেছি, এই দশটি বিষয়ের মধ্যে যদি 1 থেকে 5 ঘরে আপনার পাসওয়ার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড আমি জানি এবং যে কেউ জানে সেটি সহজে হ্যাক করা সহজ। এবং যদি 6 থেকে 10 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড হ্যাক করা কিন্তু অনেক বেশি কঠিন। সো আপনার পাসওয়ার্ডটি অনেক সিকিউর। সো আমি কিন্তু এখন আমার লেভেলটা জানি, আপনি ডিসাইড করুন আপনার লেভেলের পাসওয়ার্ড কোনটা। সো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে, টিল দেন, টেক কেয়ার, টাটা।